हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो पांडव गोयेंदा जेटा जी বাংলায় আসছে সেটা নিয়ে তো বিশাল হই হই হচ্ছে, নতুন করে বলে দেওয়ার কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে যে মানে নেট মানে নেটিজেনরা যারা আছে তারা এটা নিয়ে যে মানে বলছে, তো তাতে তো শোটা বন্ধ তো হবে না, চলবে। এবং যারা মেকার আছে তারা জানে যে যারা নেটে লেখালেখি করছে তারা আমাদের অডিয়েন্স নয়। সো তাই ওরা কি বললো কি বললো না কি ট্রোল করলো তাতে ওদের কিছু যায় আসে না। দে উইল কিপ, এই যে শ্রীময়ী এত ট্রোল হয় তাতে ওদের কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতিই হয় না। ওদের পুরো অডিয়েন্সটাই আলাদা, পুরো অডিয়েন্স বেসটাই পুরো আলাদা। এবং মানে এই যে ইয়াং জেনারেশন যেটা হচ্ছে, সেই ইয়াং জেনারেশনটা কিন্তু টেলিভিশনের প্রতি অ্যাট্রাক্টেড নয়, একেবারে দেখেই না বলতে গেলে। কিন্তু ওরা কিন্তু সাকসেসফুলি টেলিভিশন ইন্ডাস্ট্রি লাস্ট 20-30 বছরের মধ্যে মানে পুরোপুরি সাকসেসফুলি কিন্তু একটা এজ গ্রুপকে এমনভাবে মানে যতটা রিগ্রেসিভ বানানো যেতে পারে বানিয়ে ফেলেছে কিন্তু। এবং জানি না ফিউচারে কি হবে, কিন্তু মানে আমাদের জেনারেশনটাও মানে কিছু এইভাবে হবে কি না। কারণ অ্যাকচুয়ালি কি হয়, আমি আপনাদেরকে বলছি, যে কোনো একটা মিডিয়াম তৈরি হয়, তো স্টোরি টেলিংয়ের একটা মিডিয়াম আসে, সেই মিডিয়ামটার কিছু লিমিটেশন থাকে। তখন আরেকটা মিডিয়ামের আবিষ্কার হয়। প্রথমে লোকে লিখতো, লেখার নিশ্চয়ই কিছু লিমিটেশন ছিল, তাই অডিও ভিজুয়াল মিডিয়াম বেরিয়েছে, মানে সেটা ফিল্ম হয়েছে, ফিল্মের কিছু রেস্ট্রিকশন ছিল। তারপর টেলিভিশন এসছে, আরও লোকের কাছে পৌঁছে যাওয়া, বাড়ি বাড়িতে পৌঁছে যাওয়া, সেটার কিছু প্লাস পয়েন্ট এসছে। তারপরে ওয়েব এসছে, সেটা আরও বেশি প্লাস পয়েন্টস নিয়ে এসছে। কিন্তু আপনি দেখুন বাকি, আপনি ওয়ার্ল্ডে যে কোনো মানে কান্ট্রিতে যদি দেখেন, প্রতিটা জায়গায় কিন্তু কি হয়েছে যে যত মানে একটা করে নতুন টেকনোলজি এসছে, মানে মিডিয়ামটা চেঞ্জ হয়েছে, বাকিরা কিন্তু নিজেদের স্টোরি টেলিংটাকে অনেক প্রোগ্রেস করেছে, মানে ইন টার্মস অফ কন্টেন্ট, এক্সিকিউশন, স্টোরি মানে ভেরিয়েশন, সব কিছু দিক দিয়ে প্রোগ্রেস করেছে। কিন্তু আমরা দেখুন আমাদের কত বছর হয়ে গেছে, তারপরেও আমাদের টেলিভিশনটা এরকম কেন? এই কোয়েশ্চেনটা আপনাকে করতে হবে যে আমাদের দেশে টেলিভিশনের অবস্থা যেরকম কেন, যেখানে বাকি এই যে সোপ্রানোস, ব্রেকিং ব্যাড, দিজ অল আর টেলিভিশন সিরিজ, ওয়ায়ার, সো মানে তো ওদের টেলিভিশনটা অত প্রোগ্রেসিভ, আমাদেরটা কেন এত রিগ্রেসিভ? তো অ্যাকচুয়ালি আমাদের এখানে সিনেমাও এক সময় মানে আমি কি বলবো, প্রোপাগান্ডা হিসাবে পুরো পৃথিবীতে ইউজ হয়েছে ওয়ার্ল্ড ওয়ারের সময়। বাট আমাদের এখানে টেলিভিশনটা বিশালভাবে লোকেদের ব্রেন ওয়াশ করার জন্য ইউজ হয়ে থাকে। মানে আপনি জাস্ট ভাবুন না, আপনি রাম কে নাম যদি ডকুমেন্টারিটা দেখেন, ওখানে বুঝতে পারবেন যে রামায়ণ সিরিয়ালের কি ইম্প্যাক্ট, মানে বাবরি, বম্বে বম ব্লাস্ট, এভরিথিং, ইভেন সিক্রেট গেমসে দেখিয়েছে। অ্যান্ড ইট ইজ ভেরি ট্রু, আপনারা নিজেরা পড়াশোনা করলেও জানতে পারবেন যে দ্য রামায়ণ সিরিয়াল হ্যাজ সো মাচ অফ ইম্প্যাক্ট। সো আমাদের দেশের যেহেতু এখানে মানে এডুকেশনটা এত কম, তাই জন্য এখানে টেলিভিশন দিয়ে বহু মানুষকে ম্যানিপুলেট করে দেওয়া যায়। এবং আপনাদেরকে আমি বলছি, আমি তো কিছু ফিল্ম মেকারদের সাথে কথা বলি টলি, তো তাদের থেকে আমি জেনেছি যে আজ থেকে মানে 10 বছর আগে বোম্বেতে যে টেলিভিশনে যে কন্টেন্ট হতো, তার অফিসে গেলে তারা স্ক্রিপ্ট পড়ে আগে বলতো যে ইট ইজ নট, মানে এটা অতটা রিগ্রেসিভ হয়নি, আরো রিগ্রেসিভ বানাও এটাকে। সো এইটা ছিল প্যাটার্ন, এবং এখনো সেটা ফলো করে যাচ্ছে। কিন্তু এরা কন্টেন্টের পর কন্টেন্ট রিগ্রেসিভ রিগ্রেসিভ বানিয়ে বানিয়ে একটা বিশাল বড় সেকশন অফ অডিয়েন্সকে মানে তাদের মানে আইকিউটাকে ডাম ডাউন করে দিচ্ছে, মানে করে ফেলেছে আর কি, এখন তো আর করে দিচ্ছে বলবো না। এবং এরপরে যে আমরা আমাদের জেনারেশন, যেটা আমি বলছিলাম আর কি, যে আমরা হয়তো ভাবছি যে আমরা তো দেখি না এটা, সো আমরা একটু অনেক বেশি মানে অনেক বেশি বুদ্ধিমান। কিন্তু আমরা ওয়েব দেখি, এবং এই নোংরামিটা যেটা আজকে টিভিতে হচ্ছে, এটা কালকে ধীরে 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 ইনফিল্ট্রেট করবে হচ্ছে ওয়েবেও, এবং তখন ওয়েবের যে আমরা অডিয়েন্স আছি তারাও মানে রিগ্রেসিভ হয়ে যাবে। আমি অ্যাজ আ হোল বলছি, কারণ একতা কাপুর অলরেডি ওয়ার্ল্ড বালাজি স্টার্ট করে দিয়েছে, যার ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাবস্ক্রিপশন আছে। সো এখান থেকে এটা প্রমাণ কিন্তু যে ধীরে 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 ওটার মধ্যে ইনফিল্ট্রেট করবে। তারপরে হয়তো ফিউচারে অন্য কোনো একটা মিডিয়াম বেরোবে, সেখানেও ইনফিল্ট্রেশন হবে। কারণ আমাদের এখানে এরা দেখেছে যে এই মানে যারা মেকারসরা আছে, এবং এভরিথিং ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড পলিটিক্যালি বা অল দ্য মেকারস, দিজ আর ইন্টারকানেক্টেড থিংস, না আপনি একটাকে একটা থেকে সেপারেট করতে পারবেন না। পুরো জিনিসটা একটা প্রোপাগান্ডা বেসিসে চলে, আমি যত লোকেদেরকে ডাম ডাউন করবো, যত লোকেদেরকে তত তত ইজি হবে ম্যানিপুলেট করা। মানে আপনি দেখুন, মানে এটা একটা এই যে পাণ্ডব গোয়েন্দা হবে, এর অডিয়েন্সটা ওরা জানে হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স, মা কাকিমা, এই সেকশনটা বেশি। শুরু হবে একটা গোয়েন্দা গল্প দিয়ে, তারপরে ওটা হয়ে যাবে হচ্ছে রিলেশনশিপে ফ্যাট প্যাটার্ন মেলোড্রামা,
মানে মেকার নিজে মানে যিনি রাইটার সৃষ্টিপদ চট্টোপাধ্যায় উনি নিজে বলেছেন যে মানে আমাকে বেঁচে থাকতে এই দিন দেখতে হলো, কারণ ওটা আলটিমেটলি কিন্তু ওইদিকেই ওরা নিয়ে যাবে, ওই যে সিরিয়ালের যে রাইটার আছে তারা ওটাকে ওইদিকেই নিয়ে যাবে, কারণ ওটা অডিয়েন্সটাই ওটা। তো আপনি দেখুন না, এই যে রাসমণি টাসমণিদেরকে নিয়ে এ হচ্ছে, এগুলো তো হিস্টোরিক্যালি পুরোপুরি ইনঅ্যাকুরেট। তারপরে হচ্ছে যে এগুলো দিয়ে কি মেসেজ দিচ্ছে, এগুলো থেকে অ্যাকচুয়াল গল্পটা যদি লোকে পড়ে অনেক কিছু সেখান থেকে বেশি শিখতে পারবে। টিভিতে দেখাচ্ছে যখন ওটা মানে এত ভুলভাল দেখাচ্ছে, এই যে যত সিরিয়াল হয় আমি মানে মানে সবকটাকে ইনক্লুড করে বলছি, ওই মা তারা মা কালী যত কিছু হয় ওখানে যে জিনিসপত্রগুলো দেখায় না, অর্ধেক জিনিস ভুলভাল ইনঅ্যাকুরেট বানানো গল্প, ওগুলো সেটে বসে লেখা, ওগুলোর সাথে কোনো অ্যাকচুয়াল গল্পের কোনো রেলিভেন্স নেই। অ্যাকচুয়াল গল্পটা পড়লে আপনি সেখানে একটা আন্ডারলাইন মেসেজ থাকে, যত কিছু হয়েছে না মাইথোলজির মধ্যে বা যার কিছুর মধ্যে একটা সবসময় আন্ডারলাইন মেসেজ থাকে, সেসব কিচ্ছু নেই এবং ওটা কন্টিনিউয়াসলি আপনাকে ডাম ডাউন করে যাচ্ছে। এবার আমি এই ভিডিওটা বানাচ্ছি এতে কি কারোর লাভ হবে? দেখুন, আগের যে জেনারেশন আছে তারা তো এইটা দেখেও না হয়তো, তো তাদের কোনো লাভ হবে না। কিন্তু যারা ধরুন এই ভিডিওটা দেখছে তারা যদি একটু অ্যাওয়্যার হয়ে যায় যে আজ আমি যে জিনিসটা টেলিভিশনে হচ্ছে সেটা কালকে ওয়েবেও হবে, আজ কালকে মানে হচ্ছে 2-4 বছর পরে, সো আই হ্যাভ টু বি কশিয়াস এনাফ যে আমি যে কন্টেন্টটা দেখব সেটা আমাকে কি শেখাচ্ছে। কারণ কন্টেন্ট দিয়ে এরপর ম্যানিপুলেশন হবে, সেটা এই যে আপকামিং যে সিনেমাগুলো আসছে আর তার যে সাবজেক্ট ম্যাটারটা হতে চলেছে সেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে কোন দিকে জিনিসটা ব্রেন্ড হচ্ছে। এই হুট করে সব কিছুই মানে এক একটা ওয়ারিয়ারের ওপর সব সিনেমা হচ্ছে, সবাই পিরিয়ড ড্রামা বানাচ্ছে কেন, আর সেই পিরিয়ড ড্রামার ট্রিটমেন্টটা কিরকম করা হচ্ছে বোম্বেতে দেখুন আপনি, মানে সব কিছু মানে সব কিছুর দিক দিয়ে কিন্তু ধীরে 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 অডিয়েন্সকে মানে সিনেমা টিভি ওয়েব সবের মাধ্যমে কিন্তু আপনাকে ইন্টেনশনালি আনইনটেনশনালি কিন্তু ওটা ম্যানিপুলেট করছে। সো আমাদের এই যে ঘটনাগুলো আমাদের পাশে ঘটছে, যে ওই পাণ্ডব গোয়েন্দা ভাই, এখান থেকে আমাদের শেখার উচিত হচ্ছে এটাই যে আমাকে অ্যাওয়্যার থাকতে হবে যে কি কন্টেন্ট আসছে, তার বানানোর উদ্দেশ্যটা কি হয়েছে সেটাও আমি অ্যাওয়্যার থাকব। লোকে বলবে আমি এন্টারটেনমেন্ট দেখব, তুমি দেখছো এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ও তোমার মধ্যে একটা অন্যরকমই বীজ পুড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আলাদাই সেটা তুমি বুঝতেও পারছো না, কিন্তু তুমি যদি একটা অ্যাওয়্যার থাকো তাহলে তুমি বুঝতে পারবে, তুমি দেখবে কিন্তু তোমাকে ওইটা ওই এফেক্টটা ফেলতে পারবে না, তাই না? সো এটাই ব্যাপার, মানে মানে আমি আরো ডিটেলে গিয়ে বলতে পারি যে কি ওই বীজ কি ফেলতে চাইছে, একটু সিনেমারও এক্সাম্পল দিতে পারি। আমি তানাজি দেখেছি, আমার ভালো লেগেছে মেকিং ফেকিং নিয়ে, আমার কোনো প্রবলেমই নেই সিনেমাটা নিয়ে, খুব ভালো লেগেছে, কিন্তু অনেকে তানাজি দেখে আবার পুরো একটা অন্যরকম পারসেপশন তৈরি হয়ে গেছে, সেটাই আর কি বলছি। ওই পারসেপশনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে যে এটা ভুল, তুমি জাস্ট ফিল্ম হিসাবে দেখো, দেখো অ্যানালিসিস করো, ভালো লাগে দেখো শেখো মজা নাও সব যে ঠিক আছে, কিন্তু যেই ওই আইডিওলজিটাকে নিয়ে নিচ্ছ না তখনই, তাই জন্যই বুঝতে বলছি যে কি উদ্দেশ্য ওটা বানানো। তো এটাই বলা হয়, মানে টিভি তো ডিগ্রেসিভ হয়ে গেছে এরপর ওয়েব হবে, তো বি কশাস, এটাই বলা ছিল, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।